আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্ধ্যার পরে যদি কেউ কাপড় রাখে তাহলে তার কি কি ক্ষতি হতে পারে সে ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সন্ধ্যার পরে যদি আমরা পুরুষের কাপড়গুলো রাখি তাহলে এতে কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু মহিলা মা বোনদের কাপড় যদি সন্ধ্যার পরে যদি বাইরে রাখা হয় তাহলে দুষ্ট জিনের দুষ্ট ভূত শৈতানের রেগুলার একটি আসর থাকতে পারে এজন্য সন্ধ্যা যেমন মহিলাদের কাপড়ের মধ্যে আবার কিছু কাপড় আছে যেগুলা আড়ালে রাখতে হয় এগুলা যদি কেউ প্রকাশ্যে যদি এগুলা বাহিরে রাখে তাহলে অবশ্যই অবশ্যই তার ক্ষতি হতে পারবে এতে কোনো সন্দেহ নেই তার অবশ্যই ক্ষতি হবে তার বিভিন্ন ধরনের আসর হবে এর মধ্যে আপনাদের কি বলি যারা পুরুষরা যারা বাহিরে কাপড় রাখতে চান বিশেষ করে লুঙ্গি অথবা আপনার গায়ের জামা পাঞ্জাবি হতে পারে গেঞ্জি হতে পারে শার্ট হতে পারে যে কোনো জিনিস হতে পারে আপনি সেটা যদি বাহিরে রাখেন তাহলে আপনার উপরেও নারী জিনের একটা আসর পড়তে পারে এজন্য আপনাদের কি বলছি আপনারা কাপড় অবশ্যই ভিতরে রাখবেন এবং কাপড়টাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ